সালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আজকে দার্শে আমরা ইসলামে ঋণ দেয়া ও আদায় করার বিধান সম্পর্কে আলোচনা করব ঋণটাকে আমরা কর্স বলি কর্ বাংলাতে করজ বলে আর কি বা অনেককেই বলতে শুন কর্জে হাসানা তো এটা কীভাবে আসলে আদান প্রদান করব এ বিষয়টা নিয়ে কথা বলবো আর এর সাথে আরও কয়েকটা শব্দ আছে যেমন সালাফ আর হলো দাইন দাইন মানে দায় না সালাফ শব্দটা হচ্ছে দুটো অর্থে আসে একটা হলো করজ অর্থে আর আরেকটা হচ্ছে অগ্রিম মূল্য প্রদান করে পরবর্তীতে পণ্য ক্রয় করা এটাকেও সালাফ বলা হয় যেটাকে ও সালামও বলা হয় সালাম সালাম বেচা কেনা ফরওয়ার্ড বেচা কেনা যেটাকে বলা হয় আগে মূল্য প্রদান পরে পণ্য গ্রহণ আগে মূল্য প্রদান পরে পণ্য গ্রহণ সালাম বাই ওসালাফ তবে আহলুল হেজাজ এবং আহলুল নজদ এর সাধারণ মানুষেরা করজ এবং সালাফ একই অর্থে ব্যবহার করেন কারজ মানে হচ্ছে দফা মানে দেওয়া আর পরিভাষায় কর্জ দেওয়া এটা এটার দুটো সংজ্ঞা দেওয়া হয়েছে একটা হলো তামলি এ আলা বেদালা তামলি কুশাই এ আলা বেদালা কোনো জিনিসের অন্য কাউকে মালিক বানিয়ে দেওয়া কোনো জিনিসের মালিক অন্য কাউকে বানিয়ে দেওয়া এই শর্তে যে সে এর পরিবর্তে একই জিনিস দেবে এর পরিবর্তে একই জিনিস দেবে তবে হুভু জিনিসটা না খুব জিনিসটা জরুরি না আমি যখন কাউকে দশ টাকা করজ দিলাম তার মানে তাকে মালিক বানিয়ে দিলাম মালিক বানিয়ে দিলাম অতএব সে দশ টাকা খরচ করে ফেলবে এটা রাখবেন এটা আমানত না এটা আমানত না আমানতের টাকা হাত দেওয়া যাবে না অনুমতি ছাড়া আমানাতের টাকা হাত দেওয়া যাবে না কিন্তু করজ তো আমি মালিক আমি যখন আপনাদের কারো কাছ থেকে দশ হাজার টাকা খরচ নেবো তখন কে মালিক আমি মালিক কিন্তু শর্ত এতটুকু এটা যেহেতু খরচ তাইলে আমি এর সমপরিমাণ আমার আমার মালিকানাভুক্ত থেকে পরবর্তীতে আপনাকে প্রদান তামলি কুসাই এ আলা আইয়ারুদ্দা বেদালা এর বদলটা এর পরিবর্তে অন্য আরেকটা অ্যামাউন্ট যদি আমি অ্যামাউন্ট নিয়ে থাকি তাহলে সেটা প্রদান করার শর্তে কোন বস্তুর মালিক অন্য কাউকে বানিয়ে দেওয়া আর এটাকে কেউ কেউ বলেছেন যেমন অন্য অন্য গ্রন্থে জবল মুস্তালাহাত হাত উল আলফাদ আল এই গ্রন্থে বলা হয়েছে দফ উল মালি লিমাইফ ইবি তুমা ইয়ারুদ্া কোনো সম্পদ মাল মানে হচ্ছে সম্পদ এটা টাকাও হতে পারে টাকা ছাড়া পণ্যও হতে পারে যে কোনো জিনিস হতে পারে যেটা আমি অন্যকে দিলাম যে এই জিনিস দ্বারা উপকৃত হবে পরবর্তীতে সে এই জিনিসের বদল আমাকে দেবে আমি কাউকে যেমন দশটা এক হাজার টাকার নোট দিলাম আমি দশ হাজার টাকা দিলাম এখন সে যদি এটা খরচ করে পরবর্তীতে পাঁচশো টাকার বিশটা নোট আমাকে দেয় তাহলে আদায় হয়ে যাবে কিন্তু আমানতের ক্ষেত্রে যে নোটটা দিয়েছে সেটাই আমাকে ফেরত দিতে হবে আমি তো আপনাকে খরচ করতে দিই আমি আপনার কাছে আমানত রেখেছিলাম আচ্ছা এখন আরেকটা শব্দ আছে আল আল্লাহ আল্লাসন তালা সুর আল বাকারার দুশো বিরাশির ও উল্লেখ করেছেন ইয়া ইউ আল্লা দিন অ্যা ম্যানু নিন ইলা আজ আলি মুসাম্মান ফাতুবহু হেমানদার লোকেরা তোমরা যদি একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত কোনো দাইন প্রদান করে থাকো বা আদান প্রদান করে থাকো তাহলে সেটাকে লিখে রাখো তাহলে বোঝা গেল দাইন এর আদান প্রদানটা যায় কিন্তু নিয়ম হচ্ছে কি লিখে রাখা যেন ভুলে না যায় আমি আপনার কাছে কিছু জিনিস পাওনা আছি আপনি বললেন যে না আপনি এটা পাওনা নাই আমি দিয়ে দিয়েছি এরকম বহু ঘটনা আমাদেরও ঘটেছে আপনাদেরও হয়তো ঘটেছে একজন একটা বই নিলেন পরে হারায় ফেলছেন আমাকে বললেন বইটা আপনি নিয়ে গেছেন যখন আমি চাইলাম তখন উনি বললেন খুঁজলেন পাইলেন না পরে বললেন দিয়ে দিয়েছি তো বললাম প্রমাণ কি বলছেন যে আমি যে পাচ্ছি না এটাই প্রমাণ আমি কিন্তু মজার ব্যাপার হলো কি জানেন সেই ত্রিশ বছর থেকে আমি কেউ বই নিলে লিখে রাখি আবার যখন কেউ শোধ করে সেটা স্বাক্ষর দেই যেটা এটা দেওয়া হয়েছে টাকাও তাই করি আমার অনেক বই জমা হয়ে আছে বা ডায়েরি এরকম এটাই জন্য যে আমি আমার পাওনাটাও ছাড়বো না আবার কারো পাওনা অবশ্যই শোধ করে দেব অন্তত মানুষের পাওনাটা যেন শোধ করতে পারি এখন এই যে কোরআনে আমরা দায়নের কথা পড়লাম তাই না এছাড়াও যে কার্দের কথা যেটা বললাম কার্জের সংজ্ঞা দিলাম সুরাল বাকারের দুশো পাঁচচল্লিশ নম্বর রায়তা আল্লাহ তাল্লাহ কর্জের কথা বলেছেন মন্দাল্লাদি ইয়করেদুল্লাহ কারদান হাসানান ফাইউ দা আইফা হু লাহু আ আইফান ক্যাথিয় ওল্লাহু ইয়াকবেদু ওয়াবসতু ওয়া ইলেহেতুরজাউন কে ব্যক্তি যে আল্লাহকে কারজে হাসানা দেবে এরপর আল্লাহতাআলা তার জন্য তার এই কারজে হাসানাকে বহু বৃদ্ধি করে দেবেন আর আল্লাহ তো সংকীর্ণ করেন এবং প্রশস্ত করে দেন তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে প্রত্যেকটা মরামালাতের মধ্যে আমরা দেখি যে আল্লাহ খালি তার কাছে ফিরে যেতে হবে এই সতর্ক বাণীটা তিনি উপস্থাপন করেন কারণ এটাও একটা আমানত আমাদের আলোচনায় সেটা ক্লিয়ার হবে কিভাবে মানে একটা দায় দেনা পাওনা মানুষের হক সেটা তো দিতে হবে আর যদি মনে করেন দিতে হবে না ফাঁকি দিয়ে ফেললাম কিন্তু আল্লাহর কাছে গেলে এর হিসাবটা একদম মানে কোনো ফাঁকি ঝুঁকিরার কোনো সুযোগ থাকবে না আর অনেক দিন হয়ে গেছে সেটা আপনি ভুলে যেতে পারেন আপনার পাওনাদারও ভুলে যেতে পারে কিন্তু আল্লাহ ভুলবেন না আল্লাহ ভুলবেন না কারজবাণী হলো তাহলে ঋণ বা ডেট ডিইবিটি যেটাকে ডেট বলা হয় আর দাইনটা হলো লাইবিলিটিস দায় দেনা দায় দেনা আমার মনে হয় এই দুটো শব্দ থেকে আপনারা পার্থক্য বুঝে যাওয়ার কথা ঋণ আর দায়নটা হল দায়দানা অতএব দায়নের অর্থ যদি কেউ ঋণ করেন সেটা আংশিকভাবে শুদ্ধ হবে পরিপূর্ণভাবে শুদ্ধ হবে না আর করজকে দানা করা যাবে অর্থ করা যাবে না করজ হল ঋণ ঋণ তাহলে মৌলিক পার্থক্যটা কোথায় মৌলিক পার্থক্যটা হলো করজ হচ্ছে এক প্রকার দায় অর্থাৎ আপনি মানুষকে যখন ঋণ দিলেন তখন আপনি পাওনাদার হয়ে গেলেন না আর ওই ব্যক্তির উপরে একটা লাইবিলিটিস ক্রিয়েট হলো এই ঋণের কারণে তাহলে ঋণ এক প্রকার দায় দেনা এটা দায় দেনার এক প্রকার এবং ঋণটা একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ঋণটা হলো একটা চ্যারিটি কাজ ঋণটা কি চ্যারিটি কাজ চ্যারিটি কাজ বলতে বোঝায় ইউন। আল আমাল আল অর্থাৎ সাওয়াবের নিয়তে যে মহৎ কাজগুলো করা হয় এটাকে বলা হয় চ্যারিটি কাজ ইসলামের দৃষ্টিতে চ্যারিটি অন্য ধর্মের দৃষ্টিতে বলছি তারা সমাজের কল্যাণমূলক কাজকে তাকে চ্যারিটি বলে কিন্তু আমাদের এখানে স্ববের নিয়ত থাকা শর্ত এবং সেটা শেরিয়াত অনুমোদিত হতে হবে চুরি করে সমাজ কল্যাণ করলেন এটা চ্যারিটি বিশ্বে গণ্য হবে না তাহলে ইসলামের সকল চ্যারিটি বা সকল আমাল খায়রিয়া এটা সাদাকাতের মধ্যে গণ্য এটা কমন এবং আম সদাকাতের মধ্যে গণ্য তার মানে হচ্ছে আপনার এই আমাল খায়রিয়া করে আপনি সভাব পাবেন কোথায় দুনিয়া না আখিরাতে আখিরাতে দুনিয়াতে এর কল্যাণ আছে একটা একজন লোককে আমি কর্জে হাসানা দিলাম তার হাতকে শক্তিশালী করলাম না দুর্বল করলাম তার উপকার করলাম না অপকার করলাম উপকার এই একটা বড় ধরনের সামাজিক কাজ এবং অর্থনৈতিক উন্নয়নের একটা বড় ধরনের কাজ হচ্ছে মানুষকে কর্জে হাসানা দেওয়া উদ্দেশ্য হচ্ছে আখিরাতের সবাব কারণ কার্জে হাসানা বা করজ দিয়ে ব্যবসা করা যাবে না এটা ইসলাম নিয়ম তাহলে দেখেন ইসলাম ইনটেক কিছু সোশ্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি করেছে যেটা দিয়ে সত্যিকারের সমাজ কল্যাণ হয় ক্ষুদ্র ঋণ না বুঝতে পেরেছেন ক্ষুদ্র ঋণ এটা দিয়েও সমাজ কল্যাণ হয় তবে ক্ষুদ্র সমাজ কল্যাণ হয় ক্ষুদ্র ঋণ ক্ষুদ্রই এর বেনিফিটটা ক্ষুদ্র কারণ বিপুল সংখ্যক সমাজের মানুষ এই ক্ষুদ্র ঋণের বদৌলত্তে কিসে সম্পৃক্ত হয় সুদে সম্পৃক্ত হয় এবং ঋণটা ক্ষুদ্র তবে সুদটা অনেক বড় সিক্সটি পার্সেন্ট পর্যন্ত এর সুদ কোনো ব্যাংকে পৃথিবীর কোনো জায়গায় এই ক্ষুদ্র ঋণ ছাড়া আর কোথাও এত বড় আকারের সুদ নাই মানে সুবান অবস্থা শব্দের এখানে একটা মানে খেলা মনে হচ্ছে যেন যাই হোক ইসলামের কর্জে হাসান আবার ঋণটা হলো চ্যারিটি কাজ কল্যাণমুখী কাজ সবের মুসলমানরা যদি এটা করে সবাব তারা পাবে আর তাহলে এর অনিবার্য আরেকটা দিক হচ্ছে ঋণ প্রদান করে কখনো কোনো অতিরিক্ত ফায়দা নেওয়া যাবে না কারণ ঋণকে ইসলাম কোনো পটেন্সিয়াল ইনস্ট্রুমেন্টে পরিণত করে নাই যা দিয়ে ইনকাম করা যাবে কারণ ঋণটা হলো আমালুন আল ইউন চ্যারিটি কাজ করজে হাসানা যার সবাব শুধুই আখরাতে পাবেন আর দুনিয়াতে এই যে ব্রাদারলি একটা রিলেশান আপনি যাকে করজ দিলেন সে কি আপনাকে ঘৃণা করবে না ভালোবাসবে ভালোবাসবে তাইলে সামাজিক টাকা ফুল সম্প্রীতি এবং সামাজিক অর্থনৈতিক কর্পোরেশন এবং সমাজ উন্নয়ন এসব কিছু এই ঋণের মাধ্যমে হবে এর পেছনে মানে এটা একটা মাল্টিপল আপনি বেনিফিটও পাচ্ছেন কিন্তু মূল বেনিফিটটা পাবেন কোথায় আখিরাতে অতএব দুনিয়ার বেনিফিট নাই এটা বলা যাবে না এটার মাল্টিপল বেনিফিট আছে কারণ আমাদের সলাক পরে আপনারা এই পর্যন্ত কত টাকা ইনকাম করছেন কে হ্যাঁ মানে আমাদের কাজগুলো দুনিয়াতেও বেনিফিট দেয় আখেরাতে কিন্তু ইনকামের প্রশ্ন যদি আসেন তাহলে এখানে বেশ কিছু জায়গায় রেস্ট্রিকশান আছে সালাত আমাদের সেই ইনস্ট্রুমেন্ট নয় যেটা পড়ে বা দেখিয়ে আমি কিছু টাকা ইনকাম করব। তাই না তাহার পড়ে কোনো টাকা ইনকাম করা যায় করা যায় না বাট এটার বেনিফিট আছে কি না এটার মূল বেনিফিটটা কোথায় আখেরাতে আর দুনিয়াতেও এর কম বেশি বেনিফিট আছে এটা নির্ভর করে আপনি এই সালাদটাকে আসলে কতটা মন প্রাণ দিয়ে আদায় করলেন কতটা আন্তরিকতা ছিল কারণ সালাদ মানুষকে পরিশুদ্ধ করে সালাদ মানুষের মধ্যে আন্তরিক প্রশান্তি তৈরি করে সালাদ রবের সাথে আপনাকে কানেক্ট করে সালাদ রবের বান্দাদের সাথেও আপনার একটা সুন্দর কানেকশন গড়ে তোলে এগুলো বেনিফিট না এগুলো তো আজকে সমাজ ব্যবস্থা ব্যর্থ হচ্ছে তাই না সালাদ একটা ইনটিগ্রেটেড সিস্টেম এটা করে কিন্তু মুশকিল হচ্ছে আমরা সালাদটাকে রিচুয়াল হিসাবে পালন করি আর দেখে দেখে আমল করি বাবা মায়ের থেকে একটু শিখলাম ব্যাস কিন্তু সালাতের যে এজুকেশানটা এটা অনুপস্থিত জাকাতের এজুকেশানটা অনুপস্থিত সিয়ামের এজুকেশানটা অনুপস্থিত কার্জের এজুকেশানটাও অনুপস্থিত এই জন্য আজকে আমি ইচ্ছে করি ভাবলাম যে কর্জ নিয়ে আপনাদের সাথে কথা বলি মানুষ তো কর্জ দেয় কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কী ধরনের যে ভুল বিভ্রান্তি হয় তাই না বিভ্রান্তিগুলো নিয়ে আপনি যদি প্রশ্ন করেন আমার হয়তো মনে থাকবে না কারণ আমার আজকে পয়েন্টে নাই সেটা নিয়ে আমি কথা বলবো একটা জাস্ট উদাহরণ দিই যেমন বিভ্রান্তিটা কি জমি কর দেওয়ার কথা শুনেছেন জমি কর দেওয়া সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় জমি কর দেয় তার সাথে কিন্তু করজ জড়িত করজ জমির যে ল্যান্ড ওনার তার দশ হাজার টাকা দরকার কেউ দিচ্ছে না পাচ্ছে না তখন আপনি মাহাজন আপনার কাছে এসে বললো ভাই আমার জমিটা বন্ধক রাখেন আর দশ হাজার টাকা আমাকে দেয় ওকে জমিটা বন্ধক নেওয়ার সাথে সাথে আপনি কি করলেন আপনি ভাবলেন যে যে যতদিন সে দশ হাজার টাকা শোধ না করবে ততদিন জমির ফসল আপনি খাবেন মহাজন সে মাহাজনই বলাটাই ঠিক তাই না মাহাজন কাকে বলে সোদ খোরকে মাহাজন বলে আমাদের সমস্ত ইসলামিক টেক্সট বলছে এটা হলো সুদ জমি কট দিয়ে কট দাতা বা ঋণ দাতা এই জমিটার যত প্রত্যেকটা চাল যদি তিনি খান তিনি কি খেলেন সুদ খেলেন কুল্লো কারদিনে করজ দিয়ে শক্ত করে যদি কেউ কোনো বেনিফিট অর্জন করে সেটা যে বেনিফিট হোক এমন কি বললেন যে আমাকে একটা গাড়ি লিভ দিতে হবে এক মাস এটাও সুদ আমাকে একটা কলম দিতে হবে এটাও সুদ অথবা আপনার জমি চাষ করে ফসল আমি আমার ঘরে তুলব এটা সুদ বুঝতে পেরেছেন তাহলে এই যে করজ নিয়ে নানা বিভ্রান্তি আমাদের মানুষ বাংলাদেশের মানুষ মনে করে মানে এটা কোনো সমস্যা না যেহেতু দুই পক্ষ আমরা একমত হয়েছে অনেকটা এরকম আর কি মিয়া বিবি রাজি তো আকারে কাজী না ভাই সমস্যা আছে বিবি রাজি হলেই হবে না অতএব যিনি সুদ দেন আর যিনি সুদ খান তারা রাজি হলেও কাজ হবে না সুদ দুই পক্ষের সম্মতিতেও যদি সম্পন্ন হয় তবুও সেটা হারামই থাকবে যে দুই পক্ষের সম্মতিতেও যদি হয় তবুও সেটা হারাম হবে এটা মনে রাখতে হবে তাহলে এটা হলো কারজ কারজ পুরোটাই সমস্ত করজ হাসানা যখনই কোনো করজ দিবেন সেটা হাসানা পৃথিবীর ব্যাংকিং সিস্টেমের মধ্যে তাদের মূল ব্যবসাটা হচ্ছে করজ দেওয়া ঋণ দেওয়া এবং তার উপর তারা ইন্টারেস্ট চার্জ করে কেউ কেউ এখন ইন্টারেস্ট শব্দটা বাদ দিয়ে প্রফিট চার্জ করে বলে যেটাই বলুক না কেন সেটা হলো কি সুদ সেটা হলো সুদ সেটা হতে পারে রেবান নাসিয়া সুদের দুই প্রকার আরেকটা হলো রেবাল ফদল। যে কোনো প্রকারের সুদ সেটা সুদ হিসাবেই গণ্য হবে আর ইসলামে এজন্য জন্য আপনি যদি কোনো ব্যাঙ্কিং ওপেন করেন সেখানে সুদের আদান প্রদান করা যাবে না তাহলে ব্যাংকিং সিস্টেমের বিকল্প হিসাবে ইসলামিক ব্যাঙ্কিংয়ের মধ্যে এই জন্যই বিনিয়োগ প্রথা চালু হয়েছে তবে তিনটা জিনিস শুধু বিনিয়োগ না এর সাথে ইজারা বা কোনো কিছু ভাড়া দেওয়া যেটাকে আমরা রেন্ট বলি আর আরেকটা হচ্ছে সার্ভিস দেওয়া যেটাকে রমালা বলা হয় অর্থাৎ কাউকে আপনি কোনো একটা সার্ভিস দিলেন সে সার্ভিসটা হচ্ছে সোমার সার্ভিস অথবা সার্ভিসটা হতে পারে ওয়াকালা সার্ভিস ব্যাস এই তিনটা পদ্ধতিতে সার্ভিস দেওয়া রেন্ট দেওয়া আর বেচাকেনা করা বা বেচাকেনার কেনার জন্য বিনিয়োগ দেওয়া এর বাইরে আসলে আর কোনো বিকল্প পন্থা নাই ঋণ দিয়ে কখনোই সেখান থেকে কোনো বেনিফিট নেওয়া যাবে না তো তাহলে আমরা এখন জানলাম ইসলামের করজ সিস্টেমটা হচ্ছে কমপ্লিটলি বেনিফিট কমপ্লিটলি চ্যারিটি সিস্টেম এখানে কোনো ব্যবসায়িক সিস্টেম নাই দাইনটা কী তাহলে হল দাইনটা আমরা অর্থ কী করেছিলাম লাইভিলিটিস বা দায় দেনা যেটাকে আমরা দায়দানা বলি আপনার উপর দায় দায় দেনাটা কীভাবে সৃষ্টি হয় মানুষ যখন অথবা আপনি আপনি ভিন্ন অন্যরা যখন আপনার কাছে কিছু পায় পাওয়ার অধিকার প্রাপ্ত হয় তখন সেটা হলো আপনার উপরে লাইবিলিটিস অনেক কারণে সেটা হতে পারে আপনি বাকিতে সারা মাস চাল ডাল কিনলেন এটা কি হবে এটা হলো দায় দেনা কিনলেন কি চাল ডাল তরি তরকারি সব বাকিতে কিনলেন মাসের শেষে হয়তো বারো হাজার টাকা আপনার উপর দায় দেনা তৈরি হলো আপনি তো করজ দেন নাই আপনি কি করজ নিয়েছিলেন আপনি আসলে কিনেছিলেন কিন্তু জিনিসগুলো কিনেছিলেন কিসে বাকিতে এখন আপনাকে এই যে জিনিস কিনলেন তার মূল্য পরিশোধ করতে হবে কিনা হবে তাহলে এটা হলো দায় দেনা আপনি একজনের একটা জিনিস নষ্ট করে ফেলেছেন হয়তো একজনের বাড়ির একটা পিলার ধাক্কা দিয়ে ভেঙে ফেলেছেন আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে কি না ক্ষতিপূরণ দিতে হবে তাহলে এটা কি হলো এটাও আর একটা দায় দেনা আপনি ঘুষে দিয়ে একজনের দাঁত ফেলে দিয়েছেন বিচারক বললো আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হলো প্রত্যেকটা নাতের দাম পঞ্চাশ হাজার ধরেন আর কি একটা জিনিস উনি নির্ধারণ করলেন জরিমানাটা আপনাকে দিতে হবে কি না এটা এটা হল দায় দেনা তাহলে জরিমানা কিংবা জিনিস নষ্ট করার কারণে আপনার উপর যে লাইবিলিটিসটা তৈরি হলো বাকিতে জিনিস কেনার কারণে যে লাইবিলিটিসটা তৈরি হলো এগুলো সবই হল দায় দেনা আপনি একজন থেকে করজ নিয়েছেন যে করজের কথা একটু আগে বললাম ঋণ নিয়েছেন এই ঋণটা শোধ করতে হবে কি নাকি এটা যে যেহেতু বললাম চ্যারিটি সবের কাজ আর শোধ করতে হবে না কোনটা এটা শোধ করতে হবে হ্যাঁ শোধ করতে হবে এটা তার জন্য চ্যারিটি সে আপনাকে টাকাটা দিল এই শর্তে যে আপনি ফেরত দেবেন এটাতে উপকার হলো না এটাই এই এই উপকারটাই চ্যারিটি কিন্তু টাকাটা চ্যারিটি না টাকাটা আপনাকে ফেরত দিতে হবে তাহলে এটাও লাইবিলিটিস তাহলে আমরা বুঝলাম যে দাইন বা দায় দেনা এটা অনেকভাবে সৃষ্টি হতে পারে করজ বা ঋণ থেকে সৃষ্টি হতে পারে বাকিতে কেনাবেচা থেকে সৃষ্টি হতে পারে অন্যের জিনিস নষ্ট করা থেকে সৃষ্টি হতে পারে কিংবা কোনো ক্রিমিনাল অফেন্স অথবা অন্য কোন কাজে লিপ্ত হওয়ার কারণে বিচারিক ব্যবস্থা আপনার উপর জরিমানা হতে পারে সে জরিমানাটাও আপনার জন্য লাইবিলিটিস তাহলে অনেকগুলো কারণে হতে লাইবিলিটিস আরেকটাও লাইবিলিটিস উদাহরণ আছে যারা এখনো স্ত্রীর করেন নাই সেটাও কিন্তু আপনার উপরে দায় কখন শোধ করবেন মানে যারা শোধ করেন নাই তাদের শোধ করতে হবে বাধ্যতামূলক দুই অবস্থায় এক তিনি যখন তালাক দেন তখন তার এটা শোধ করে দিতে হবে কারণ এখন তো তার বিদায় সমস্ত হবে অথবা তিনি যদি মারা যান তাহলে তার সম্পত্তি বন্টনের আগে তার স্ত্রীকে মহারাণা আগে শোধ করতে হবে এবং তারপর স্ত্রী আবার তার সম্পত্তি থেকেও মিরাজ পাবে আমাদের চালাক লোকগুলো করে কি বিশেষ করে ভাবে তো পরের ঘরের বউকে সবসময় তারা পরের ঘরের মনে করে এই জন্য বড় ধরনের একটা সমস্যা তৈরি হয়েছে শাশুড়িদের সাথে কোনো জায়গাতেই বউদের সাথে ভালো সম্পর্ক হচ্ছে না শাশুড়ি শুরু থেকেই তার মাথায় নেন এর তো আমার মেয়ে না বুঝছেন দোষটা প্রথমে শাশুড়ির এ কথা বললে আমি জানি শাশুড়িরা রাগ করবেন আমাকে কিন্তু আমার গবেষণায় আমি দেখতে পেয়েছি দোষটা যদিও অনেকে বলে আধুনিক মেয়েদের এখন আর মানে ইয়েতে রাখা যায় না নিয়মের মধ্যে রাখা যায় না যাই হোক না কেন কিন্তু দোষটা শাশুড়িদের তারা প্রথমে যে অপত্য স্নেহ ভালোবাসা দিয়ে ছেলের বউকে একটু বুকে নেওয়ার কথা ছিল সেটা ব্যর্থ তারা শুরু থেকেই তার একটা বাঁকা চোখ থাকে ওই বাঁকা চোখটাই ছেলে বউ প্রথম দেখে ওরাও তো আল্লাহ বদ্য দিছে তাই না সে দেখে যে ওই শাশুড়ির চোখটা একটু বাঁকা তার নিজের মেয়ের প্রতি একরকম আমার প্রতি আর একরকম এটা কিন্তু মানে যে কোনো মানুষ সাধারণ মানুষ এমনকি বিড়ালও ও বুঝে ফেলতে পারে ফলে সংঘর্ষ শুরু হয় এরপরে শাশুড়ি বইয়ের সনাতন যুদ্ধ যাই হোক আমরা কোথেকে আসলাম বললাম যে মহারানা মহারানা যারা বাকি রেখেছেন সেটাও ল্যাভেলিটিস সেটা দিতেই হবে আপনাকে বুঝছেন তো আল্লাহর বিধানে মিরাজ বন্টনের আগেও মহারানা আপনাকে দিতে হবে আমি জানি না বাংলাদেশে আমাদের মুসলিম ভাই বোন ভাইয়েরা বা লোকেরা এই আমলটা করেন কিনা না যে যে ব্যক্তির মৃত্যুর আগে তারা সারা গ্রাম খোঁজেন শহর খোঁজেন ঘোষণা দেন যে কেউ কি কোনো পাওনাদার আছেন কিন্তু তারা বাইর খবর রাখেন না যে এই ভদ্রলোক তার মহারণা শোধ করে নাই এরপরে অনেক এই 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 মৃত স্ত্রীকে ঠকানোর প্রচুর বিধান আছে ভাইরা মনে করে ভাই তো আমার উনি তো পরের বাড়ির তাই না ফলে তাকে যত ঠকানো যায় আসলে এই অব্যবস্থাপনাগুলো আমার দূর করতে হবে এতটা উদার হতে পারছি না কেন আমরা এটা তো উদারতার ব্যাপার না আরেকজনের হক আপনি তো উদার হন নাই উদার হলে নিজেরটাই দিয়ে দিতেন তাই না এ কথাগুলো আসলে কেউ বলে না মনে হচ্ছে এই কারণে সমাজে এই যে একটা একটা করাপশান এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে বাবার ক্রিম সম্পদগুলো অনেক সময় বড় ছেলে বলে আমি হকদার এমনকি ছোট ভাইরাও না আর অনেক সময় ভাইরা মিলে বলে এটা আমাদের হক এটা বন্ধের না এই ধরনের যুদ্ধ আমি ঢাকাতে প্রচুর জায়গা বিভিন্ন এখনো দেখছি আমাদের কাছে সবাই সমাধানের জন্য আসেন নিয়ে আসেন বুঝছেন তো যে আসলে জিনিসটাকে ইয়ে করলো সে নিয়ে আসে না সে তো ভাবে যে আমি বললে তো বিপদ আমার ফতোয়ার দরকার নেই আচ্ছা যাই হোক এখানে তাহলে আমরা যে ভাড়াটা দিলাম ভাড়াটাও কিন্তু না। আমি আমার বাসাটা ভাড়া দিলাম তাহলে প্রতি মাসে একজন থাকা শুরু করলেন টাকা দিলেন না ছয় মাস পরে দিবেন তাহলে এটা তার উপরে ছয় মাসের ভাড়াটা দায়দানা হয়ে থাকলো তারপরে যেমন আপনি বর্গা চাষ করলেন এখানেও দায়দানা তৈরি হয় দায়দানা শুধু টাকার মাধ্যমে না বললাম না জিনিসও হতে পারে বর্গা চাষের জন্য আপনাকে জমি দিলাম তাইলে অর্ধেক ফসল আমার অর্ধেক আপনার তাহলে এই যে অর্ধেক আমার সেটা কি দিতে হবে কি হবে না নাকি আমাকে একটা বুঝ দিয়ে দিবেন যে এবার ফসল ভালো হয় নাই দিতে হবে আপনি এগুলো দায় দেয় না তাহলে আমি সংক্ষেপ করি এটাকে আরবিতে বলা হয় এই যে দাইন এবং কার্জ দায় দেনা এবং ঋণ এই দুটো শব্দের মধ্যে পার্থক্যটা নির্দেশ করার জন্য আর একটা শব্দ বলা হয় সেটা হলো ওমম খসুস মতলাকান ওমোম খসুস মতলাকান এটা হলো উভয়ের মধ্যে মানে সম্পর্ক তাহলে আমরা বলবো যে কুল্লু করদিন দায় নুন প্রত্যেক ঋণ বা করজ হলো দায়ন বা দায় দানা অলাইসা কুল্লু দায় নিন কারদান তবে প্রত্যেক দায় দেনা ঋণ নয় এটা বুঝছেন কিনা। প্রত্যেক দায় দেনা ঋণ নয় কারণ জরিমানা তো ঋণ না একটা জিনিস নষ্ট করলেন তার জরিমানা ঋণ না তারপরে মোহরে মোহর আনার টাকা শোধ করেন নাই তো এ এর মানে তো এই না যে আপনি স্ত্রীকে ঋণ দিয়েছিলেন মানে স্ত্রী এটা পাওনা এটা পাওনা কারণে দায় দেনা হয়েছে বাট এটা ঋণ না এটা ঋণ না তাহলে বুঝলাম যে প্রত্যেক দায় দেনা ঋণ নয় তবে প্রত্যেক ঋণ দায় দেনা তাইলে দায় দেনা ঋণ প্লাস 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 বুঝছেন ঋণটাও এক ধরনের দায় দেনা কিন্তু এর বাইরেও আর অনেক দায় দেনা আছে তবে যে কোনো দায় দেনা এটা পরিশোধ করতে হবে এই জন্য সুরাল বাকারার দুশো বিরাশি নম্বর আয়াতটাকে বলা হয় আয়াত উদ্দ্যান দায় দেনার আয়াত আয়াত উদ্দ্য এবং এটা যেহেতু দিতে হবে এই জন্য আল্লাহ সুবাহতাল্লা বললেন কি এটা লিখে রাখতে হবে ইলা তোমরা নির্দিষ্ট সময় পর্যন্ত যখন কোনো দায় দেনা দিয়ে থাকো বা পরস্পরের মধ্যে আদান প্রদান করে থাকো তাহলে সেটা লিখে রাখো কেন লিখে রাখতে রেকর্ড রাখার জন্য মানে শুধু জাস্ট লিখেই রাখলাম দিলাম না দেওয়ার জন্য মূলত দেওয়ার জন্য আচ্ছা এরপর আমরা একটু দ্রুত যাই যে আসলে ইসলামে এই যে কারজ দেওয়ার কথা আমরা বললাম কারজ নিয়েই মূলত আমরা আজকে আলোচনা করব এই যে ঋণ দেওয়া ঋণ দেওয়া নিয়ে আসলে কোনো নির্দেশনা কি আছে আমরা প্রথম নির্দেশনা তো পেলাম দুশো সুরাল বাকার দুশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত যে আল্লাহকে কারজে হাসানা দেয় আল্লাহ তার জন্য সেটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন কারণ এটা তো চ্যারিটি কেন বৃদ্ধি করেন কারণ এটা সবের কাজ ফলে আল্লাহ তালা এটাকে কমপক্ষে দশগুণ বাড়িয়ে দিবেন আর বেশির পক্ষে তো আরও বেশি বাংলাদেশে কিন্তু আপনি কোনো ব্যাংকে যদি রাখেন গুণ না দশ পার্সেন্ট মাত্র দেখেন আল্লাহর হিসাব আর বান্দার হিসাবের মধ্যে কত বেশ কম একটা হলো গুণ তাইলে একশো টাকা কয় টাকা হবে এক হাজার টাকা হবে আর পৃথিবীর হিসাবে দশ পার্সেন্ট একশো টাকা কত টাকা হবে এগারোশো এটা হলো সুদি সিস্টেমের কথা বলছি সুদি সিস্টেমের আর ইসলামিক সিস্টেমের তো আসলে এভাবে টাকার উপরে প্রফিট দেওয়া যায় না যাই হোক এটা ক্লিয়ার তারপরেও আমরা কম্পেয়ার করলাম আর কি যে আসলে আপনি কি তাহলে সুতি সিস্টেমের মধ্যে ওই লাভটাই আপনার জন্য যথেষ্ট নাকি আল্লাহর লাভটা আপনার জন্য আসলে আকাঙ্ক্ষিত হওয়া উচিত তাই না এরপরে অনেকগুলো হাদিস আছে এ সম্পর্কে যেটা আমরা বললাম যে আসলে আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দেন দশ পার্সেন্ট হচ্ছে সর্বনিম্ন আর অতিরিক্ত কত এটা আমরা জানি না কারণ আল্লাহ তাল্লাহ বেকারে হিসাবের কথা বলছেন আপনার নিয়ত আপনার অনুদানটা তার কতটা বেনিফিট হলো এটার উপর নির্ভর করে আপনার সব বেড়ে যাবে তবুকের যুদ্ধে আবকর রাদি আল্লাহ তাল্লাহ মানে পরিমাণের দিক থেকে অমর রাধি আল্লাহ তাল্লাহ থেকে বেশি দিয়েছিলেন না কম দিয়েছিলেন কম দিয়েছিলেন কিন্তু আল্লাহর কাছে এটা বেশি ছিল না কম ছিল বেশি ছিল বুঝতে পেরেছেন তো কেন বেশি ছিল ঠিক ওইটাই হচ্ছে আল্লাহর কাছে মূল জিনিস কারণ তিনি ঘরে রেখে এসছেন কাকে আল্লাহর তার রাসুল সব দিয়ে দিয়েছেন এই যে সব দেওয়া স্ক্রেট আপনি পাঁচ হাজার টাকা দিলেন আরেকজনে পাঁচ টাকা দিল অনেক সময় আল্লাহর কাছে ওই পাঁচ টাকার মূল্য আপনার পাঁচ হাজার চাইতে অনেক বেশি হতে পারে যেই ক্যালকুলেশনে বেশি সেটা বোঝাটা হচ্ছে আমাদের বড় কথা যে কোন ক্যালকুলেশনে আসলে বেড়ে যায় হ্যাঁ সেটা বুঝলেই আমার মনে হয় আমাদের জন্য কল্যাণ হবে আর দশ গুণ বাড়ে এটা অনেক হাদিস আছে সেখান থেকে বাড়তে বাড়তে মানে ক্যালকুলেশনের নিয়ম হচ্ছে সত সাতশো গুণ পর্যন্ত কিন্তু আল্লাহ বহু আয়াতে বেগায়ের হিসাবের কথাও বলেছেন আর এখানে বলেছেন লাহু ক্যাথিরা অনেক গুণ বাড়িয়ে দেন এখানেও সেটা তিনি উজ্জ্ব রেখেছেন স্পষ্ট করে বলেন বখারি মুসলিমের একটা রেওয়ায়ত আবু রাফে রাদি আল্লাহ তালহু থেকে তিনি বলেন যে রাসুল্লা সাল্লা সাল্লাম এক ব্যক্তি থেকে একবার একটা জিনিস ঋণ নিয়েছিলেন যেটা বলেছিলাম ঋণ টাকা হতে পারে গরুয়া হতে পারে ওটা হতে পারে ইত্যাদি তিনি একটা পুরুষ ওট নর ওঠ তিনি তার কাছ থেকে ধার করেছিলেন ফাদেমা আলাইহি ইবিল উম ইবিল সাদা আহ তার মানে তিনি হয়তো ওটা জবে করে খেয়ে ফেলবেন এখন সমপরিমাণ আরেকটা তাকে দিবেন সেমটা দেওয়াটা এখানে জরুরি না টাকাটাও সেম জরুরি না স্বর্ণ না আর গরু বা ছাগল যদি কেউ এভাবে ঋণ হিসাবে নেন একটা হচ্ছে ধার করা আরেকটা হলো ঋণ করে এখানে ধার হবে না এখানে হবে ঋণ তিনি ঋণ হিসাবে নিয়েছিলেন যখন তার কাছে সদাকার উটগুলো আসলো তখন আবু রাফাকে যিনি রাবি বর্ণনাকারী তাকে তিনি নির্দেশ দিলেন যে তুমি ওই ব্যক্তির একটা নর উঠ তাকে দিয়ে দাও এখান থেকে তাহলে আগেরটা কোথায় আগেরটা ঋণ নেওয়া হয়েছিল ওটার মালিক বানিয়ে দেওয়া হয়েছে ওটা হয়তো জবে করে খেয়ে ফেলা হয়েছে তাহলে এখন তার বদলে সমপরিমাণ আরেকটা নর উঠ তাকে দিয়ে দিতে বললেন ফরাজা ইলিহা আবু আফেড় ফাল আলম আজদ্ফিহা ইল্লাহ খিয়ার আবু রাফার দেখলেন কিন্তু ওই যে যে ধরনের ওটটা নিয়েছিল সেটা পেলেন না তার থেকে বেটার আছে কিন্তু তার মতো নাই বললেন যে দিয়ে দাও বেটার দিলে তো কোনো সমস্যা নেই আপনি পাবেন দশ টাকা আমি দিলাম বারো টাকা এটা কিন্তু সুদ হবে না এটা এটা মনে রাখতে হবে কেন সুদ হবে না জানেন কে বলতে পারেন দেখি এটা এগ্রিমেন্ট কিংবা শর্ত করা হয়নি শর্ত করলে এটা শুধু হয়ে যাবে যে আমি দিব আপনাকে পাঁচ বছর বয়সী উঠ আপনি দেবেন আমাকে সাত বছর বয়সী উঠ আমি দেব আপনাকে একটা নর উঠ আপনি দেবেন আমাকে একটা মাদি উঠ উঠের আবার বাচ্চা যাচ্চা হবে এটা হলে কি হবে অতিরিক্তটা শোধ হয়ে যাবে তো সাল্লাহ এখানে শর্ত করা হয় নাই কিন্তু আমাকে তো এখন ঋণটা শোধ করতে হবে আমি যদি আরও উত্তম পন্থায় ঋণ শোধ করি এটা শরীয়তে নিষেধ করবে না ফল ইয়াহু তাকে এটা দিয়ে দাও আন নিশ্চয়ই ভালো মানুষ তারা যারা কোনো জিনিস দেওয়ার সময় সুন্দর করে দেয় ঠকায়া দেয় না কমতি দেয় না বেশতি একটু দিয়ে দেয় এটা বোখার মুসলিমের হাদিস মুসলিম আবদুল্লা অমর আব্দুল খত আল্লাহ তালন থেকে আরেকটা হাদিস বর্ণনা করে বা মুসলিম যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলিম মুসলিমের ভাই মহু ও মহু সে তাকে জুলুম করে না কষ্ট দেয় না মানকায় আফি হাজাত আফি কান আল্লাহ ফি হাজাত যে ব্যক্তি তার ভাইয়ের হাজাত পূরণে থাকে আল্লাহ তালা তার হাজাত পূরণ করেন মান ফর্রাজা আন মুসলিমিন কোরব আল্লাহ আনহু বিহা কোরবাতান মিন কোরবেল কিয়ামা যে ব্যক্তি কোনো মুসলিম থেকে কোনো বিপদকে উদ্ধার করে দেয় বিপদ সরিয়ে দেয় তাহলে আল্লাহ তালা কিয়ামতের দিন অনেক ভয়াবহ বিপদ থেকে একটা বিপদও তার কাছ থেকে সরিয়ে দিবেন তাকে উদ্ধার করবেন অমান তারা মুসলিমান আর যে ব্যক্তি কোনো মুসলিমের কোনো আয়ের দোষ ত্রুটি গোপন রাখে সাতারাহুল্লাহ হুইয়া কিয়ামা আল্লাহ তালা কেয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবে এখন যদি আপনি প্রকাশ করেন কয়জন আত্মীয় স্বজনের সামনে তো প্রকাশ করবেন আর কার সামনে করবে কয়জন ব্যক্তি আর কেয়ামতের বাঠে সেই আদমসলাম থেকে আরম্ভ করে কেয়ামতের পর্যন্ত যত মানুষ সবার সামনে প্রকাশ করা তাই না এটার থেকে উত্তম হচ্ছে যে আমার কোনো দোষ যেন আসলে প্রকাশ না পায় আল্লাহ গোপন রাখেন এবং আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ গোপন রাখা মানে কি আসলে এর মধ্যে ক্ষমার একটা ইঙ্গিত আচ্ছা আল্লাহ কি আল্লাহ যেটা শাস্তি তো ওটাকে কি গোপন রাখবেন ওটা প্রকাশ করবেন তিনি কিন্তু যেটা গোপন রাখবেন সেটা তিনি আসলে ক্ষমা করে দেবেন ইবনু মা যা আবদুল্লা ইবাসি আল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণনা করেন নবিসাল্লাহ আসসালাম বলেন মা মিন মুসলিমিন ইউ করে দু মুসলিমান নর্রাতেই এলাকায় যদি কোনো মুসলিম অন্য কোনো মুসলিমকে করজ দেয় ঋণ দেয় তাহলে মানে দুইবার করজ দেয় তাহলে একবার সদাকার সমান বুঝছেন তো আপনি তাকে পঞ্চাশ টাকা দিলেন আজকে করজ আগামীকাল আরো পঞ্চাশ টাকা দিলেন মোট কত দিলেন একশো টাকা তাহলে এটা কত টাকা সদাকার পরিমাণ হবে পঞ্চাশ টাকা সদাকার পরিমাণ হবে পঞ্চাশ টাকা সাদাকা মানে একদম দিয়ে দেওয়া আপনি যদি দুই লক্ষ টাকা কাউকে ঋণ দেন তাহলে এক লক্ষ টাকা তাকে পরিপূর্ণভাবে স্বভাব পাবেন সেটাই বলা হয়েছে কিন্তু সত্যিকার অর্থে কি এই পুরো দুই লক্ষ টাকা ফিরে ফেরত আসবে না আপনার কাছে ফেরত আসবে আপনি তো আসলে একদম দিয়ে দেন না এক টাকাও একদম দিয়ে দেন না কিন্তু স্বভাব পাবেন আল্লাহ মানে দেখেন সমাজ কল্যাণটা ইসলামে কিভাবে হয় কিন্তু আনফর্চুনেটলি সমাজ কল্যাণের মডেল অমুসলিমরা তৈরি করেছে আমরা করতে পারলাম না কি দক্ষ আমাদের আমাদের ফিনান্স এক্সপার্টরা কোথায় আমাদের ইকোনমিস্টরা কোথায় আমাদের রাষ্ট্রের সাথে রিলেটেড লোকেরা কোথায় আমাদের প্রশাসনের লোকেরা কোথায় কেন এই মডেলটা করতে পারছি না আমরা ভাই কোরআন দেখেন কি সুন্দর সুন্দর মডেল ঋণের মডেল আমাকে ক্ষুদ্র ঋণে দিতে হবে বড় ঋণ কি হ্যাঁ আল্লাহ নাই যে তারা কর্জে হাসানার সিস্টেমটা চালু করতে পারে মুসলমানদের সে সাহসিকতা নাই তারা একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে যে না আমরা ইসলামিক সিস্টেমে কর্জে হাসানা দেব এতে কি সমাজ উন্নয়নের কাজ হবে না এতে ওই ক্ষুদ্র ঋণে সমাজের যা উন্নয়ন হয় তার থেকে বহুগুণ এর মধ্যে আসবে কারণ আল্লাহর বারাকাও থাকবে আখেরাতের বারাকাও থাকবে সে বারাকাও তো আল্লাহ দেন আর দুনিয়ার বারাকাটে বেড়ে যাবে জাকাত যদি আপনি প্রপারলি দেন দেখবেন যে বারাকায় বারাকার বন্যা হয়ে যাবে জাকাতটাও তো ঠিক মতো তাই না আদায় হচ্ছে না আদায় করছি না এবং জাকাত দিয়ে ইফেক্টিভ উন্নয়নও আমরা করছি না জাকাত ভিক্ষার মতো দেওয়া হচ্ছে মানুষের সামান্য কিছু নিড ফুলফিল করা হচ্ছে আসলে এভাবে তো হবে না যাই হোক তাহলে আমরা দেখলাম যে আসলে কোরআন এবং হাদিসে কর্জে হাসানার বিশাল স্বভাবের কথা বলা হয়েছে তাহলে কর্জে হাসানা দেওয়াটা সরিয়াসম্মত শুধু নয় বরং সরিয়া মানুষকে অনুপ্রাণিত করেছে প্রণোদনা দিয়েছে সবের ঘোষণা দিয়েছে এটাকে সাদাকা হিসাবে সেরিয়া এটাকে স্বীকৃতি দিয়েছে যেটা সাদাকার সমপরিমাণ মূল্য অতএব আমরা কার্জে হাসানাতে যেতে পারি এখন কার্জে হাসানার তাহলে কিছু জ্ঞান আমাদের লাগবে গরজ আদান প্রদানের ক্ষেত্রে এর মৌলিক তিনটা বিষয় আছে কম্পোনেন্ট আছে এটাকে আরকান বলা হয় রোকন গরজের রোকন কয়টা তিনটা যে যেগুলোকে আমরা স্তম্ভ বলতে পারি বা তার মৌলিক কম্পোনেন্ট বলতে পারি হ্যাঁ একটা হলো সিগাতোলা আক্ত আপনি যে করজ দিলেন এটা বেঁচে কেনার মতো করজটা দিলেন করজটা তো কমপ্লিট করতে হবে এটা একটা চুক্তি না করজ একটা চুক্তি ঋণের একটা চুক্তি বেঁচে যেমন একটা চুক্তি বিবাহ যেমন একটা চুক্তি ইজারা যেমন একটা চুক্তি তেমনি করজও একটা চুক্তি আর এই চুক্তিটা এর একটা সিগা আছে সিগামানি এর ভাষ্য আছে ভাষা আছে এই ভাষাটা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আগে বলতো আমি তোমাকে করজ দিলাম আর বললাম আমি করজটা গ্রহণ করলাম তো এখন যেহেতু ইলেকট্রনিক বিভিন্ন ইনস্ট্রুমেন্ট চলে এসছে আপনি ওই যে ওকে এন্টার দিলেই এটা অ্যাকসেপ্টেড হয়ে যেতে পারে হ্যাঁ এভাবে হয়তো ডিজিটাল ফর্মে আমি ফর্ম পূরণ করলাম আর লাস্টলি ওকে করলাম ব্যাস তাইলে আমার চুক্তি হয়ে যেতে পারে কিন্তু চুক্তিটা লাগবে চুক্তির সিগা যাই হোক না কেন মানে এখন কি কি ইনস্ট্রুমেন্ট আগের সেই সিগার জায়গাটা মানে রিপ্লেস হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছে অতএব ওটা নিয়ে আমাদের কারোই কোনো সমস্যা নেই দেখবেন আপনিও করজ নিতে চান কোনো সমস্যা আছে এর জন্য ফেকার বড় বই পড়তে হবে না দ্বিতীয় হচ্ছে কারজের দুটো পক্ষ এটাকে আকে দান বলা হয় কারজের দুটো পক্ষ একজন হচ্ছেন করজদাতা যাটাকে যাকে আর মকরেদ আর আরেকজন হলো করজ গ্রহিতা তাকে বলা হয় মোক্তরেদ মোকরেদ আর র কফ এটা মিলে করজ মোক্ত আচ্ছা এখন আমি করজ এর শব্দটাও পাইলাম আমি করজ দেব আপনি করজ নেবেন আর কি কিছু দরকার আছে হয়ে যাবে না করজটা হ্যাঁ আর কি লাগবে মালটা লাগবে সম্পদ লাগবে টাকা অথবা পণ্য যে কোনো একটা জিনিস না থাকলে তো করজ কিসে তাই না সে সেটাকে বলা হয় আলমাল আল মকরত আলমাল আলমকরত বা করজকৃত বা ঋণ হিসাবে যেই মালটা বা সম্পদটা দেওয়া হবে সেটা তাহলে তিনটা জিনিস ঋণ চুক্তি সম্পাদনের ভাষা ঋণ এর দুটো পক্ষ ঋণ দাতা ঋণ গ্রহীতা এবং তৃতীয় হচ্ছে ঋণ যে জিনিসটা দেওয়া হবে সেই সম্পদ অথবা সেই পণ্য ঋণের ঋণ সম্পন্ন করার শব্দ যেটা আমরা ইজাব কবুল এটা নিয়ে আর কথা দরকার নেই এটা যে কোনোভাবে হতে পারে দ্বিতীয় হচ্ছে যেটা বললাম ঋণ ঋণের সাথে যে চুক্তিবদ্ধ পক্ষ তারা কয়টা দুটো তাদের কিছু শর্ত আছে তাদের কিছু শর্ত আছে মুখ রেদ যিনি ঋণ দেবেন তাকে প্রথম হচ্ছে তিনি র ইসলামের দৃষ্টিতে ডোনেট করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তাকে হতে হবে আমি আরেকজনের সম্পত্তি এসে আপনাকে ঋণ দিলাম এটা হবে না ভাইয়ের সম্পত্তি আপনাকে দিয়ে দিলাম পাশের বাড়ির বালতি এসে আপনাকে বললাম এটা ঋণ পরে আরেকটা কিনে দিয়ে নেওয়ার এটা কিন্তু ভালো বুদ্ধি এটা যে ওনাকে দিয়ে দিলাম এটা আর জানলো না পর উনি নতুন আরেকটা দেবে আমাকে তাইলে তো এই নতুনটা তো আর কেউ দাবি করবে না সেটা আমারই থাকলে এইভাবে ঋণটা কি হবে হবে না ঋণ দেবেন আপনার যে কোনো জিনিস আপনার মালিকানা না থাকলে অন্যের মালিকানার জিনিস আপনি ডোনেট করতে পারবেন না ঋণও দিতে পারবেন না আর এটা যেন যেহেতু এক ধরনের ডোনেশন ফুল না যেহেতু এটা বললাম আমরা যে চ্যারিটি কাজ আর যিনি ঋণদাতা তিনি স্বাধীন ব্যক্তি হবেন পরাধীন ব্যক্তি কে সে প্রথা এখন নাই দাস দাস যদি তার মনিবের টাকা ঋণ দিতে চান তার সে কি অধিকার আছে নাই ঠিক এখন দাস প্রথা না থাকলেও আপনি যেমন একটা অফিসে চাকরি করেন এখন আপনি ক্যাশে আছেন ক্যাশের তো আপনার কাছে অনেক টাকা এই টাকাটা কি আপনি যাকে ইচ্ছে ঋণ দিতে পারবেন পারবেন না বিকজ ইউ আর নট অথরাইজড ফর দ্যাট এটা মনে রাখতে হবে আপনার মালিকের টাকা আরেকজনের টাকা আসলে ঋণ দেওয়া যাবে না যাই হোক এখানে সেটা স্বাধীন ব্যক্তি হতে হবে অর্থাৎ এই টাকাটা স্বাধীনভাবে তসারুফ করার মতো ক্ষমতা আপনার থাকতে হবে বালেক হতে হবে নাবালেক সন্তান ঋণ দিলে হবে না আকেল হতে হবে যদি কোনো ব্যক্তি হয়তো স্ট্রোক করার রুগী কিছু স্মরণ থাকে না সে যদি হঠাৎ করে আপনাকে বলে না মানে তেলে হবে না কারণ তিনি তো আসলে আকুলি রাখেন না হবে না তো এভাবে আচ্ছা আর যে ব্যক্তি ঋণটা নেবে তাকেও একইভাবে স্বাধীন হতে হবে বালেক হতে হবে আকেল হতে হবে আরেকটা হতে হবে সেটা হচ্ছে এই টাকা ব্যবহারের উপযুক্ত হতে হবে তিনি যদি টাকা ব্যবহার উপযুক্ত না হন তাহলে এই ঋণ গ্রহণ করা তার জন্য জায়জ হবে না আচ্ছা এখন সম্পদ কি হতে পারে আমরা তৃতীয় রোকন বা তৃতীয় কম্পোনেন্ট কি বললাম ঋণ যেই সম্পদটা ঋণ হিসেবে দেওয়া হচ্ছে তার মধ্যে কি শর্ত তার মধ্যে শর্ত হচ্ছে সেটা মুবাহ বা জায়েজ হতে হবে এবং সেটা নির্দিষ্ট পরিমাণে হতে হবে এবং নির্দিষ্ট হতে হবে জানা থাকতে হবে আমি যদি আপনাকে কাল্পনিক একটা জিনিস ঋণ দিই এটা ঋণ হবে না আর বললাম আকাশের এই দশটা পাখি আপনাকে ঋণ দেওয়া হলো আপনি সেটা তীর দিয়ে মেরে নামিয়ে নেবেন অথবা বন্ধক দিয়ে স্বীকার করবেন এই ঋণ কি চলবে এই ঋণ হবে না এইভাবে অস্পষ্ট থাকলে হবে না অনির্দিষ্ট থাকলে হবে না যে আমার গোডাউনে অনেক শাড়ি আছে আপনি দশটা শাড়ি নিয়েন না হবে না আপনাকে ক্লিয়ার করে দিতে হবে তা না হলে তো এটা নিয়ে আবার গন্ডগোল হবে আর সে ফেরত দেবে কোনটা সে তাহলে যে কোনো ভালো দশটা নিয়ে যাবে আর যে কোনো পচা দশটা ফেরত দেবে তখন গণ্ডগোল লাগবে না এই জন্য কেউ যদি বলে যে না আমি আপনাকে সিগারেট দেবো এক বস্তা ঋণ হিসাবে একটু বিক্রি করে আপনি তো একটা টাকা পাবেন পরে টাকাটা আমাকে ফেরত দিয়ে এটা কি হবে হবে না হারাম জিনিস ঋণ হিসাবে দেওয়া যাবে না মদ ঋণ হিসাবে দেওয়া যাবে না এরকম যে সমস্ত হারাম জিনিসগুলো আচ্ছা ঋণের কিছু নীতিমালা নিয়ে আমরা একটু আলোচনা করি

তোমরা আমানতগুলোকে তাদের যারা অধিকারী তাদের কাছে পৌঁছে দাও আর যখন মানুষের মধ্যে কোনো ফয়সলা করবে তখন আদল ইনসাফ ন্যায় অনুযায়ী ফয়সলা করবে আল্লাহতালা তোমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন তা কতই না উত্তম নিশ্চয়ই আল্লাহতালা সব কিছু শোনেন সবকিছু কিছু দেখেন তাহলে এখানে আয়তার প্রথম অংশে বলছেন আমানতকে তার আহালের কাছে পৌঁছে দিতে হবে তাহলে আপনি যে করজটা নিলেন করজ হুবহ আমানাত না কিন্তু করজটা নেওয়ার পরপর লাইভলিটিস হয়ে গেছে না এখন দেওয়াটা আপনার উপর আমানাত হয়ে গেছে কিন্তু আমানাত নামে যে জিনিসটাকে আমরা জানি সেটা ভিন্ন এটা একটা কমন আমানাতে পরিণত হয়েছে আর স্পেশাল আমানাতটা হচ্ছে হুবহু যদি আপনার কাছে গচ্ছিত রাখা হয় আপনি সেটার মধ্যে হাত দিতে পারবেন না তসরফ করতে পারবেন রেখে দেবেন এটা একটু আগে আমরা বলেছি সেটাও আমানতের স্পেশাল প্রকার আর কমনভাবে সমস্ত লাইবেলিটিজ আপনার কাছে একটা আমানাত এবং এই গুলোর যারা পাওনাদার তারা হচ্ছে এই আমানতগুলোর আহাল তাদের কাছে আপনার এই আমানতটা পৌঁছে দিতে হবে তাতে বোঝা গেল যে কারজ যেহেতু একটা লাইবেলিটিস অতএব এটাও আমাকে আপনাকে শোধ করতে হবে এই আয়াত দ্বারা সেটা সাব্যস্ত হয় সহিবুহারি মুসলিমের একটা হাদিস আবু আল্লাহ তোলা বর্ণনা করছেন তিনি বলেন যে নবী সাল্লাম এক ব্যক্তির কাছ থেকে তিনি ঋণ নিয়েছিলেন এবং নির্দিষ্ট বয়সের একটা উট তিনি ঋণ নিয়েছিলেন এটা তার উপর ধার্য ছিল যে তিনি এটা আবার ফেরত দেবেন ওই ব্যক্তিকে যখন সে ব্যক্তি এসে চাইলেন যে আমার ঋণটা শোধ করে না তখন তিনি বললেন অতহু তাকে যেহেতু ওট দিয়েছিল তাকে ওটটা দিয়ে দাও অন্য আরেকটা ওট ফতলাবু সেন্না তখন তারা জানতে চাইলেন যে আচ্ছা কোন বয়সের ওটটা দেব এটা জিজ্ঞেস করার পরে জানানো হলো তখন তারা ওই নির্দিষ্ট বয়সের ওটটা পায় নাই এখানে তো একটু আগে গিয়েছে ভিন্ন আরেকটা ভাষ্যে তখন সাল্লাম বললেন দা ও বললেন যে তারা ওই বয়সের পায় নাই তবে তার থেকে বেশি বয়সেরটা পেয়েছে তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন আতহু যে বেশি বয়সেরটা তো আরও বেশি দামি আরও বেশি বেটার সেটাই দিয়ে দাও তখন ওই ব্যক্তি যে তাকে ঋণ দিয়েছিল নবী সাল্লাহ সাল্লামকে যে ঋণ দিয়েছিল সে বলল আউফাইত্যানি আউফাল্লাহ হুবেক আউফাইত্যানি আউফাল্লাহ হুবেক আপনি আমাকে আমার ঋণটা পরিশোধ করে দিয়েছেন আল্লাহ আপনাকেও পরিপূর্ণভাবে পরিশোধ করে দিন মানে আল্লাহ আপনাকে এর নেক দান করুন এই দোয়াটা তিনি করলেন তাহলে কি পরিমাণ খুশি হয়েছে দেখছেন সে খুবই খুশি হলো তখন নবী সাল্লাহ সালাম বললেন ইন্না খিয়া আহসানুকুম কাবা আন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তারা যারা তাদের ঋণ পরিশোধ করে তাহলে ঋণ কিন্তু পরিশোধ করতে হবে আমাদের অনেক ভাই বেড়াদাররা আছেন আত্মীয় স্বজন আছেন ঋণ নেওয়ার সময় বলেন ভাই কালকে দিয়ে দেবো তো আমরা অনেক সময় বলি ভাই কালকে না এক সপ্তাহ পরে দিয়ে এক মাস পরেই দিয়ে এরপরে ওনার আচরণ দেখে মনে হয় যেন উনি মনেই হয় না যে উনি ঋণ দিয়েছেন তারপরে মানে এই দেখা হলে ভাই কেমন আছেন বলে চলে যায় রে দেখেন আমি বলি ঋণ যখন নেবেন তখন ঋণটা টাইম মতো পরিশোধ করাটা কি ফরজ ওয়াজিব না মোস্তাহাব ফরোজ এটা মনে রাখবেন আচ্ছা যদি আপনি না পারেন তাহলে তাকে বলেন যে ভাই আমি পারছি না কারণ আপনার পক্ষে আরও আরও হাদিস আসতেছে আরো আয়াত আসতেছে যদি না পারেন তাকে জানতে দেন আমি ভুলি নাই আমি ভুলি নাই ভাই আপনি যদি কখনো পাওনা হয় দেখবেন টেনশন ভাই ওনাকে এত টাকা টাকার দিলে উনি তো কোনো কথা বলে না উনি কি ভুলে গিয়েছে মনে হয় ভুলে গিয়েছে এটা এখনো হয় আমার সাথেও এখনও কিছু কিছু মানুষ এটা করেন তবে ছোটোখাটো ঋণ হলে আমি আর চাই না আলহামদুলিল্লাহ হয়তো অনেক সময় কারণ আসলে আপন জনের কাছের মানুষই তো নেয় ফলে তবে আমার একটা নিয়ম হচ্ছে যে আপনার সাহায্য দরকার হলে বলেন আলহামদুলিল্লাহ এক ভাই তো আরেক ভাইকে সাহায্য তার সাধ্য অনুযায়ী করতে পারে। কিন্তু ঋণ নিলে আপনাদের সেই চেতনাটা থাকা দরকার আপনি সাহায্য চাইলেও আপনাকে সাহায্য করার মতো অনেক লোক আছে তাই না ঋণ যখন নেবেন গুরুত্ব পাঁচ টাকা ঋণ নিলেও গুরুত্ব দেবেন দশ পয়সা ঋণ নিলেও গুরুত্ব দেবেন এবং ঋণ এর সময়টা আদায়ের সময়টা যখন এসে যাবে তখন আপনি বলবেন ভাই আমি ভুলি নাই কিন্তু আমাকে আরও দুটো দিন বাড়িয়ে দিন আমার এই সমস্যা আছে দেখবেন যে প্রত্যেক লোক খুশি হবে আপনাকে বাড়িয়ে দিবে যদি তারপরেও আপনি না পারেন বললেন আরও বাড়িয়ে দিন আরও বাড়িয়ে দিন আরও বাড়িয়ে দিন দেখেন আপনার পক্ষে কোরআন কথা বলছে কোরআন বলছে সুরাল বাকার দুশো আশি নম্বর আছে ও ইন ক্যানাদো ওসরাতিনফেনোরাতু ইলেমাই সারা ও আন্তঃসদ্দ্যাক উল্লা কুম কুন্তুম তাইলাম আর যদি ঋণগ্রস্ত ব্যক্তি কঠিন অবস্থায় পতিত হয় কঠিন অবস্থায় থাকে তাহলে তাকে সহজ অবস্থায় আসা পর্যন্ত অবকাশ দাও নাকি একজন লোক ঋণ নিয়েছে তাহলে ঋণ মাফ করার জন্য মাফ করতে এখানে প্রথমে বলা হয় না প্রথম বলছে তাকে সময় বাড়িয়ে দাও যতদিন না সে সহজে দিতে পারে ইজিলি কঠিন অবস্থায় আছে এই কঠিন অবস্থাটা আমাদের কনসিডার করা উচিত কারণ এটা চ্যারিটি কিন্তু আর আমি ঋণটা তখনই দেব যখন আমার এটা হয়তো প্রয়োজনে লাগবে না তবে প্রয়োজন থেকে ঋণ দেওয়াটাও এটা আরও বড়ো কন্ট্রিবিউশন তাই না আমি আমার খাবারটা একটু কমিয়ে দেবো সেখান থেকে একটু বাঁচাবো কারণ আপনার তো ঋণটা খুব প্রয়োজন চিকিৎসার জন্য বা বাচ্চাদের পড়াশোনার জন্য বা জরুরি একটা বিষয় আপনার প্রয়োজন ফলে আমি আমার কিছু জরুরতকে কাটছাট করে যদি দিতে পারি এটা এটা আরও বেশি বড়ো ধরনের কন্ট্রিবিউশন আর যদি অতিরিক্ত থাকে তাহলে তো হলেই যে কোনো অবস্থাতেই ঋণদাত ঋণ গ্রহিতা যদি কঠিন অবস্থায় পড়ে যায় তাকে সময় বাড়িয়ে দেওয়ার কথা কোরআন বলছে আর বলছে ওয়ান তো সদা তবে যদি তুমি সদ্গা করে দাও পুরোটা মাফ করে দাও সেটা আরও ভালো পুরোটা মাফ করে দিলে আরও ভালো ইনকুন্তুম তা আলামন যদি তোমরা জেনে থাকো এরপরে সহিবোখারের একটা হাদিস আছে আবহ আল্লাহ তাল আনহু থেকে তিনি বলেছেন কানা তা ইউদায়ুন নাস একজন ব্যবসায়ী ছিল যিনি মানুষকে দায়েন দিতেন ফাইদা সের যখন তিনি কোনো একটু কঠিন অবস্থায় পতিত ব্যক্তি দেখতে পেতেন কাল আলী ফিতিয়া নিহি তখন তিনি তার যুবকদেরকে বলতেন তাজাওয়াজু আনহু তাকে ওভারলোক করো অর্থাৎ ক্ষমা করে দাও তাজাওয়াজ আনহো মানে তাকে দিও না চোখ অন্যদিকে সরানো এটা না সে তার ঋণ চায়ও না তার ঋণ চায়ও না তাকে সুযোগ দাও তার ঋণ চায়ও না লা আল্লাহ আইয়া আন্না তাহলে আল্লাহ আমাদের উপর যেমন যে কোনো দায়িত্ব পালনে অবহেলা হলে তিনিও আমাদেরকে তাজাউজ করবেন অর্থাৎ ক্ষমা করে দেবেন ফতাজা আল্লাহ আনহু নবী আসাল্লাম বলছেন দেখেন একটা বখের হাদিস নবী আসালাম বললেন যেহেতু সে একটা মন ভরা আশা নিয়ে আশাটা কার কাছে আল্লাহর কাছে আশা নিয়ে একটা ভালো কল্যাণকর কাজ করলো ফলে নবীম বললেন আল্লাহ তাকে মাফ করে দিলেন আল্লাহ তাকে মাফ করে দিলেন এব্দুল মাজার আর একটা হাদিস আবুল ইয়াসার নবী আসালামের একজন সাহাবি রাদি আল্লাহ তাল তিনি বলেন রসুল সাল্লাহ আসালাম বলেছেন মান আহাবা আদালু ফিজিফলি যে ব্যক্তি ভালোবাসে যে আল্লাহতালার আরসের ছায়ায় সে ছায়া পাবে অথবা আল্লাহ তালার আড়সের নিচে সে ছায়া পাবে কে সে ভয়ালো দিনে তাহলে সে যেন কোনো কঠিন ঋণগ্রস্ত ব্যক্তি যে ঋণ শোধ করতে পারছে না তাকে অবকাশ দেয় অথবা তার উপর থেকে ঋণ মওকুফ করে দেয় দুটো জায়গায় দেখেন এটা সহি হাদিস নুমাজার মধ্যে শাহ আলবানি এটাকে সহি বলেছেন সুতরাং আমরা বুঝলাম যে ঋণ পরিশোধ করা এটা খুব গুরুত্বপূর্ণ আরও কিছু অল্প কিছু নিয়মকানুন আছে আমরা সেটা বলে শেষ করব তাহলে ঋণ দেওয়া শরীয়ত সিদ্ধ এবং ঋণ আদায় করা ফরজ টাইম মতো আদায় করাও ফরজ এটা মনে রাখবেন মনে রাখবেন আপনারা সবাই টাইম মতো ঋণ আদায় করা ফরজ আপনি যদি বলেন আমি তো ঋণ শোধ করতে পারতেছি না লজ্জায় তাকে বলতেও পারছি না তার কাছে সময়ও চাইলেন না এটা কিন্তু অন্যায় এটা এটা কবিরা গুনার কাজ আপনি তার কাছ থেকে সময় চান এখন কোনো ব্যক্তি যদি একটু ধরেন মনটা কঠিন হয় সে বলবে না আমি তোমাকে বাড়ালাম না তোমাকে দিতেই হবে এখন সেরিয়া বলছে তাকে বাড়িয়ে দিতে সে বাড়িয়ে দিল না আর আপনিও জানালেন যে আমি কঠিন অবস্থায় আপনি তাহলে আয়াতটা দিয়ে তাকে বোঝান যদি তাও না বোঝে না দিতে পারলে তো আপনি কী করবেন তিনি তো আপনাকে আর শাস্তি দিতে পারবেন না কারণ সারিয়া আপনার পক্ষে কিন্তু উনি জানলেন যে আপনি ভুলেন নাই উনি জানলেন যে আপনি এক্সকিউজ করেছেন তাহলে যদি একটু ভালো মনোওয়ালা লোক হয় ভালো মনোওয়ালা লোকই তো করজ দেয় তো কেউ করজ দেয় না করজের বিনিময়ে তো তিনি কোনো বেনিফিট পাচ্ছেন না তাই না অতএব ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে মানুষ বাড়িয়ে দেয় তো সেটা আমাদেরকে শোধ করতে হবে এটা ভুলে গেলে চলবে না অধিকাংশ মানুষ বাংলাদেশে তারা করজ নিয়ে দিতে চায় না ফলে তারা কি হয়ে যায় জানেন বলেন তো ঋণ খেলাফি ঋণ খেলাফি এটা বলেন বেশি করে কারণ ঋণ খেলাফি খুব একটা বাজে শব্দ আর কি কেউ চায় না তার নামের সাথে লাগুক এই জন্য তারা রিসিডুলিং করে ব্যাংকে গিয়ে এটাকে আবার ফর্মালাইজ করার জন্য কত লবিং ধরে কত কিছু করে কারণ একবার ঋণ খেলাপি হয়ে ডিফল্টার যদি হয়ে যায় এবং ক্লাসিফাইড যদি হয়ে যায় তাহলে বড়ো প্রবলেমে পড়বে তাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে আর কোনো ঋণ পাবে না তখন সে ওই জায়গা থেকে আর উঠতে পারবে না তো যাই হোক ঋণ খেলাফি হবেন না এটা হলো আমাদের মূল কথা কারণ ঋণ খেলাফি হওয়াটাকে ইসলাম পছন্দ করে না বরং এখানে দেখেন আরও দুটো হাদিস এখানে একটু বলি একটা হাদিস হচ্ছে মাতলুল গানিয়েলমন এটা বখারি মুসলিমের হাদিস যে ধনী ব্যক্তির টালবাহানা সে ঋণ নিয়েছে কিন্তু তারপর টালবাহানা করছে দিচ্ছে না এটা জুলুম এবং পাশাপাশি আরও একটা হাদিস আছে যে হাদিসটাতে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ঋণ নিয়ে ঋণ শোধ না করে সামর্থ্য থাকা সত্ত্বেও টালবাহানা করে তাহলে সে শাস্তিযোগ্য হবে তাহলে সে শাস্তিযোগ্য হবে অর্থাৎ প্রশাসন তাকে যে কোনো শাস্তি অথবা জরিমানা করতে পারবে আরেকটা হল ঋণ পরিশোধ করার সময় অতিরিক্ত কোনো কিছু দেওয়া যাবে কি না এর উত্তর হচ্ছে ঋণ পরিশোধ করার সময় যদি কেউ শর্ত করে আমাকে ফেরত দেওয়ার সময় ওয়ান পার্সেন্ট অথবা হাফ পারসেন্ট অথবা টু পার্সেন্ট অথবা ফাইভ পার্সেন্ট বা সেভেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট এরকম একটা পার্সেন্টেজ সহ আমাকে দিতে হবে সেটা পণ্যের ক্ষেত্রেই হোক আর টাকার ক্ষেত্রেই হোক বা মুদ্রার ক্ষেত্রেই হোক সেটা শরিয়াতে নিষিদ্ধ কারণ কি কারণ সেটা রেবা হবে সেটা হবে রেবা অনেক সময় যেমন আমি বললাম যে আপনি আমাকে আজকে ঋণ দিলেন কালকে দেবেন এখন দিতে পারছেন না ঠিক আছে এক মাস পরে দেন তাহলে দেখেন টাকাটা তো আমি একদিনের জন্য দিয়েছি এটার সমস্যা ছিল না কিন্তু এক মাস আপনার কাছে আটক থাকলে তো এটা আমার প্রবলেম এই টাকা দিয়ে আমি অনেক ব্যবসা করতে পারি এখন আমার ক্ষতি হচ্ছে আপনি ক্ষতিটা পোষায় দিন মানে আপনি আরও এক মাস বাড়িয়ে দিলাম আপনি দশ পার্সেন্ট সহ আমাকে দিয়ে দিন এটা কি হবে সুদ হবে এটা তো একদম রেবান্নাসিয়া হবে সময় বাড়িয়ে আমি একটা প্রফিট ধার্য করলাম তাহলে এটা হবে রিবান নাসি তাহলে এটা করা যাবে না এটা করা যাবে না তাহলে আমি একটু কনক্লুড করি ঋণটা সরিয়েসম্মত একটা কাজ ঋণ দেওয়া যায় ঋণ নেওয়া যায় সেটা পণ্যও হতে পারে সেটা টাকা বা মুদ্রাও হতে পারে ঋণ দ্বিতীয় বিষয় হচ্ছে ঋণটা ঋণ দেওয়াটা এটা একটা পুণ্যের কাজ সওয়াবের কাজ এবং চ্যারিটি কাজ অতএব এটাকে ব্যবসা ব্যবসায়িক ইন্সট্রুমেন্টে পরিণত করা যাবে না তৃতীয় হচ্ছে ঋণের বিনিময়ে কোনো ফায়দা নেওয়া বা অতিরিক্ত কোনো কিছু চার্জ করা যাবে না চতুর্থ হলো ঋণ দেওয়ার সময় যদি একটু বেটার জিনিস ফেরত দেওয়া হয় অথবা টাকার ক্ষেত্রে একটু টাকা বেশি ফেরত দেওয়া হয় সেটা যাইস কিন্তু কোনো মতেই শর্ত সাপেক্ষ হতে পারবে না আকার ইঙ্গিতেও না আকার ইঙ্গিতেও না তার মানে হচ্ছে তাহলে কোনো ব্যক্তি যদি এক পয়সাও অতিরিক্ত না দেয় সেটা আপনাকে গ্রহণ করতে হবে অথবা যদি সে খুশি হয়ে বললো যে আপনি আমার এত উপকার করলেন আমি আপনাকে একটা গিফট দিতে চাচ্ছি সেটা শরীয়তে জায়েজ আছে বুঝতে পেরেছেন এই এটা হলো মোটা আর আরেকটা বিষয় হচ্ছে যদি ঋণ পরিশোধের সামর্থ্য না থাকে তাহলে একটু সময় বাড়িয়ে দেওয়া এটা শরীয়তের নির্দেশ শুধু রিকমেন্ডেশান না নির্দেশ আর ঋণদাতাকেও যদি তিনি নির্দেশের সময় না পারেন তিনি জানাবেন যে আমি পারছি না আমাকে একটু সময় বাড়িয়ে দেন সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে ঋণ গ্রহিতা তার যদি সামর্থ্য থাকে তাহলে তার জন্য টালবাহানা করাটা কবিরা গুণা কারণ রাসুলসাল্লাহ সাল্লাম এটাকে জুলুম বলেছেন এবং অন্য আরেকটা হাদিসে বলেছেন তাকে শাস্তি দেওয়া যাবে তাকে শাস্তি দেওয়া যাবে ইসলামের শাস্তিযোগ্য যে কাজগুলো সেগুলো কবিরা গুনাহের কাজ এটা মনে রাখতে হবে তাহলে আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা ঋণের বিষয়টা খুব ভালো মতো বুঝি এবং ঋণের যে নীতিমালাগুলো আমরা আলোচনা করছি তার মধ্যেই থাকি তার বাইরে না যাই এবং কোনোভাবেই যেন ঋণের মাধ্যমে আমরা সুদি সিস্টেমটাকে স্টাবলিশ না করি বা ঋণ দিয়ে যেন আমরা কেউই সুদের ফ্যাসিলিটি না নেই বা আমাদের ঋণটাকে সুদি ঋণে পরিণত না করি যাতে আমরা একজন ভালো মুসলিম হতে পারি তো আসুন আমরা সেই চেষ্টাটা করি প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন সন্নাকে সামনে রাখি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন হাঁদাউসালসাল্লাম আল্লাহ নবীনা মুহাম্মাল আলী ওয়াসবাইন সুবাহান আল্লাহমদিক আসাদ সালাম উলাইকুম রহমতুল্লা